স্বাগতম বন্ধুরা, তোমরা এখন দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ইংলিশ ইজি জি ইফ ইউ রিড। তো আজকের যে ভিডিওটি সেটা তোমরা থাম্বনেল থেকে জানতেই পেরেছো যে মাধ্যমিক পরীক্ষার বিষয়ে। তো অনেক ছাত্রছাত্রী আছো, অনেক কি প্রায় সকল ছাত্রছাত্রী নিশ্চয়ই তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে হবে না হবে এই বিষয় নিয়ে উদ্বিগ্ন আছো, এবং তোমরা ঠিক বুঝতে পারছো না যে লকডাউনের মধ্যে রেজাল্ট ঠিক কবে নাগাদ বেরোতে পারে বা কিছু। তো যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বা তাদের অভিভাবক অভিভাবিকারা ভিডিওটি দেখছেন বা যারা ছাত্রছাত্রীরা দেখছো, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের উদ্দেশ্যে একটি আংশিক হলেও ভালো খবর, যেটা আজকের বর্তমান পেপার অর্থাৎ 22 এপ্রিল 2020 বুধবারের যে খবরের কাগজ বর্তমান পেপার তাতে বেরিয়েছে। তো এখানে যে রাজ্যের পাতা, তারা যদি কেউ বর্তমান পেপার নিয়ে থাকো বা থাকেন, তাহলে বর্তমান পেপারে রাজ্যের পাতাতে খবরটি দেখতে পাওয়া যাবে। এই শিরোনামে দেয়া আছে যে প্রধান পরীক্ষকদের বাড়ি থেকেই নম্বর সংগ্রহ করবে মধ্যশিক্ষা পর্ষদ। তো এই খবরটিতে কি বলছে একটু দেখা যাক। যে নিজস্ব প্রতিনিধি কলকাতা, মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের বেশিরভাগ খাতাই এখন প্রধান পরীক্ষকের কাছে রয়েছে, কিছু রয়েছে পরীক্ষকদের কাছে। এই খাতার নম্বর বোর্ডের দেওয়া ফরম্যাটে তুলতে হয় প্রধান পরীক্ষকদের। মধ্যশিক্ষা পর্ষদ এবার সেই নম্বর সংগ্রহের কাজ করবে, সেই কাগজ সংগ্রহ করা হবে প্রধান পরীক্ষকদের বাড়ি থেকেই। পর্ষদ থেকে ফোন নম্বর করে এমনই বার্তা দেওয়া হয়েছে তাঁদের। বেশ কয়েকজন প্রধান পরীক্ষক বলেন, পর্ষদ থেকে ফোন করে বলা হয়েছে নম্বরের শীট তৈরি রাখতে, দুই একদিনের মধ্যেই তাদের কর্মীরা এসে তা সংগ্রহ করে নিয়ে যাবেন। এভাবে মাধ্যমিকের ফল প্রকাশের কাজ কিছুটা হলেও এগিয়ে রাখতে চাইছে বোর্ড, এমনই অভিমত শিক্ষকদের। সূত্রের খবর, লকডাউন শুরুর আগেই বহু প্রধান পরীক্ষকের কাছে সংশ্লিষ্ট বিষয়ের অর্ধেক খাতা মূল্যায়ন করে নম্বর জমা পড়ে গিয়েছে, কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে বাকি খাতা জমা পড়েনি। এদিকে এখন দ্বিতীয় দফার লকডাউন চলছে, এই অবস্থায় যতটা কাজ হয়ে রয়েছে তা বোর্ড গুটিয়ে নিয়ে নিজেদের কাছে রাখতে চাইছে, তাতে লকডাউন উঠলেই যাতে বাকি কাজ শেষ করে দ্রুত মাধ্যমিকের ফল প্রকাশ করা যায়। তো এই যে এই খবর, তো এটা হয়তো অনেকে বিষয়টা জানো বা জানেন, আবার অনেকেই হয়তো জানো না যে প্রধান পরীক্ষক বা শিক্ষক বা নাম্বারের সিট এসবগুলো কি। তো এই প্রসঙ্গে বলবো যে তোমরা এখান থেকে বা এই খবরটি থেকে এটুকু আশ্বস্ত হতে পারো যে তোমরা জানো যে যে স্কুলে তোমরা পড়াশোনা করেছো, তাই সেই স্কুল থেকে অন্য স্কুলে গিয়ে মাধ্যমিকের পরীক্ষা দিয়েছিলে, এবার সেখান থেকে খাতা পাঠিয়ে দেওয়া হয় বোর্ডে, এবার অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদে। এবার সেই বোর্ড থেকে আবার যারা মাধ্যমিকের খাতা দেখেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, তারা আবার তাদের এলাকার কোনো একজন প্রধান শিক্ষকের কাছে, প্রধান পরীক্ষকের কাছে খাতা জমা দেন। অর্থাৎ যে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা যারা খাতা দেখেন, তারা আবার আর একজন প্রধান পরীক্ষকের কাছে নম্বরগুলো জমা দেন, উনি আবার দেখেন যে খাতা সব ঠিকঠাক আছে কি না। তো এরপর আবার প্রধান যিনি পরীক্ষক, বিভিন্ন জেলাতে অনেকজন প্রধান পরীক্ষক আছেন, তাদের মাধ্যমে খাতা আবার বোর্ডে জমা হয়। তো এখন যেহেতু লকডাউন পরিস্থিতি চলছে, তো সেই জন্য গাড়ি ট্রেন কোনো রকম কিছু বাহনই চলছে না, আবার এটা যার ফলে প্রধান পরীক্ষকদের কাছে খাতাগুলো যদি বোর্ডে জমা না পড়ে, তাহলে তো বোর্ড থেকেও কোনো নাম্বার বা মার্কশিট তৈরির কাজ বা রেজাল্ট কিছুই বের করতে পারবে না। তো যে জন্য এতদিন সময় লাগছে যে বা রেজাল্ট এখনও বের হচ্ছে না, তো এই জন্যই মধ্যশিক্ষা পর্ষদ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে তোমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের যে পরীক্ষার খাতা, যেগুলো মাননীয় শিক্ষক শিক্ষিকাদের কাছে যারা খাতা দেখেছেন অথবা যে সমস্ত প্রধান পরীক্ষকদের কাছে খাতা জমা আছে, সেই সমস্ত খাতাগুলো সিটে নাম্বারগুলো তুলে রেডি রাখতে বলেছেন। তো যেগুলো পর্ষদ থেকে বিভিন্ন সংশ্লিষ্ট আধিকারিকরা এসে বা বিভিন্ন সদস্য এসে প্রধান পরীক্ষকদের কাছ থেকে সেই নাম্বারের সিট নিয়ে যাবেন, অর্থাৎ তোমরা পরীক্ষা দিয়ে যে যে বিষয়ে যা নাম্বার পেয়েছো সেই নাম্বারের তালিকা বোর্ডের লোকজনেরা নিয়ে যাবেন। তাহলে এখান থেকে আশা করতেই পারো যে যে খাতাগুলো লকডাউনের কারণে মাননীয় শিক্ষক শিক্ষিকা বা পরীক্ষক যারা খাতা দেখছিলেন কিন্তু জমা দিতে পারেননি, অথবা প্রধান পরীক্ষকের কাছে জমা দিয়েছেন কিন্তু তিনি কলকাতার অফিসে জমা দিতে পারেননি লকডাউনের কারণে, তো যার ফলে রেজাল্ট কবে বেরোবে না বেরোবে সেই কারণে একটা আশঙ্কা ছিল। তো এই খবরের দ্বারা তোমরা খুশি হতেই পারো যে
যেহেতু তোমাদের প্রাপ্ত নাম্বার যেহেতু বোর্ডের সদস্যরা এসে বাড়ি থেকে নিয়ে যাবেন এই মর্মে আজকে বর্তমান পেপারে খবর বেরিয়েছে, তো এখান থেকে এবার আশা করাই যায় যে নাম্বার বোর্ডে চলে যাওয়ার পরে সেগুলো বোর্ডের যারা আধিকারিক আছেন তারা মার্কশিট তৈরির জন্য যেভাবে কাজ করেন বা নাম্বার বিভিন্ন ঘরে বসান সেই নাম্বার এবার এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই সেই কাজটা করা যাবে এবং তোমরা তোমাদের রেজাল্টও খুব তাড়াতাড়ি পাবে বলে আশা করা যায়। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী উদ্বিগ্ন আছো বা যে সমস্ত অভিভাবক অভিভাবিকা উদ্বিগ্ন আছেন তারা আশ্বস্ত হবেন এবং এই আজকের যে ভিডিওটি সেটা সম্পূর্ণভাবে আজকের তারিখের যে বর্তমান পেপার এবং তার প্রথমে যেমনটা বললাম যে রাজ্যের পাতায় যে খবর বেরিয়েছে যে বাইশে এপ্রিল ২০২০ বুধবার বর্তমান পেপারে রাজ্যের পাতাতে এই খবরটি বেরিয়েছে এবং এই খবর অনুসারে আজকের ভিডিওটি করা হলো। তো এই খবরটি যা যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী আছে এবং যাদের এই খবরটি দ্বারা উপকার হবে তারা অবশ্যই একটি লাইক অবশ্যই দিবে আর যদি খবর পছন্দ না হয় তাহলে অবশ্যই ডিসলাইক দেবে এবং পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যারা মাধ্যমিক রেজাল্টের জন্য অপেক্ষা করছে তাদেরকেও খবরটি শেয়ার করে জানাবে আর যদি চ্যানেলটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সকলে খুব ভালো থাকো এবং আমি তো এই কামনা করি যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট যত তাড়াতাড়ি সম্ভব বের হোক যাতে তোমরা নতুন ক্লাসের জন্য প্রস্তুত হতে পারো। পাশাপাশি এটাও বলে রাখবো যে আমার এই চ্যানেলে ক্লাস ইলেভেন এর এছাড়া টুয়েলভেরও বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড করা আছে এবং ভবিষ্যতে আপলোড করা হবে, যদি তোমরা চাও তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে।